বছর রাশিয়ান শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস নামে অণু তৈরির নতুন এক কৌশল আবিষ্কারের জন্য যৌথভাবে তারা এ সম্মাননা পেয়েছেন। বুধবার বাংলাদেশ সময় বিকাল 3:45 পর নোবেল কমিটি বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনার সমান ভাগে ভাগ করে নেবেন এই দুই গবেষক। রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউসি ম্যাকমিলানের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস নামে অণু তৈরির নতুন এক কৌশল আবিষ্কারের জন্য যৌথভাবে তারা এ পুরস্কার পেলেন। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ঔষধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে। তাদের গবেষণা রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতিকে আরো পরিবেশ বান্ধব বা সবুজ করেছে। বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে 1968 সালে জন্ম নেন। ডেভিড ডব্লিউসি ম্যাকমিলান যুক্তরাজ্যের বেলশিলে জন্ম নেন 1968 সালে। 1995 সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে 5টি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে এটি অন্যতম। গত বছর ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুজন বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের ইমানুয়েল শর্পেন্টিয়ের ও যুক্তরাষ্ট্রের জেনিফার এদোনা। সাধারণত প্রতি বছর 10 ডিসেম্বর এই পুরস্কারের জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছরের মতো এবারও সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে নোবেল কমিটি। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/aktvbd তে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/aktvbd অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbd.com এ। আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।